জনশক্তি রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে বড় এক মাইল ফলক অর্জন করেছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বর পর্যন্ত যে পরিমাণ জনশক্তি রপ্তানি করেছে তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে চলতি বছরের 29 নভেম্বর পর্যন্ত 12,04,000 কর্মী বিদেশে গেছে। গত বছর এই সংখ্যা ছিল 11,35,000। বাংলাদেশি কর্মী নিয়োগে এবছর শীর্ষে থাকা সৌদি আরবের পরেই মালয়েশিয়ার অবস্থান, আর তৃতীয় ওমান। এছাড়া চলতি বছরে 16,297 জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিল ইতালি। একক বছর হিসাবে এটি সর্বোচ্চ। যুক্তরাজ্য রেকর্ড 9,427 জন নিয়োগ দিয়েছে। তার উল্লেখযোগ্য পরিমাণে বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরও, যদিও এক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে কারণ অসংখ্য কর্মী ওমান, সৌদি আরব এবং মালয়েশিয়ায় ভুয়া চাকরির প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে। উদ্বেগের আরেকটি বিষয় হল প্রবাসী আয় না বাড়া। গত 2 অর্থবছর ধরে রেমিটেন্স মাত্র $22 মিলিয়ন নিচে স্থবির হয়ে আছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সেই সাথে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করুন। ধন্যবাদ।